আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ফর ইউ ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা প্রাক প্রাথমিক শ্রেণী থেকে শুরু করে যারা পঞ্চম শ্রেণী পর্যন্ত অধ্যয়নরত অবস্থায় আছো এবং আপনারা যারা এই সমস্ত শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ আছেন, আপনারা নিশ্চয়ই জানেন যে সংসদ টেলিভিশনে আপনাদের শিশুদের জন্য কিন্তু একটি কার্যক্রম হাতে নেওয়া হয়েছে, যেটির নাম দেওয়া হয়েছে ঘরে বসে শিখি। তো এর মাধ্যমে কিন্তু আপনাদের শিশুরা প্রতিদিন একটি করে ক্লাস করতে পারছে বাসায় বসেই টেলিভিশনের মাধ্যমে। তো তারই ধারাবাহিকতায় এ সপ্তাহে অর্থাৎ 19 থেকে 23 তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের শিশুদের জন্য রুটিনটি প্রকাশ করা হয়েছে। তো আমরা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব যে এ সপ্তাহে আপনাদের শিশুদের জন্য কোন কোন ক্লাস থাকছে এবং এই ক্লাসগুলো কখন অনুষ্ঠিত হয়ে কতক্ষণ পর্যন্ত চলবে, সেই বিষয়টি নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। সো ভিউয়ার্স, চলুন আমরা আর প্রথমে বাড়িয়ে দেখে নিই এ সপ্তাহের রুটিনটি। তার আগে একটি রিকোয়েস্ট করছি, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনি এই ক্লাস সম্পর্কিত সকল তথ্য, সকল আপডেট, এছাড়াও এই ক্লাসগুলো আপনি কোথায় পাবেন, এই ক্লাসের হোমওয়ার্কগুলো, ভিডিও সব কিন্তু আপনি আমাদের এই চ্যানেলটিতে পেয়ে যাবেন। এই জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সো ভিউয়ার্স, চলুন আমরা আর কথা না বাড়িয়ে দেখে নেই এ সপ্তাহের রুটিনে কোন কোন ক্লাস থাকছে। এ সপ্তাহের রুটিনটি আপনাদের সাথে শেয়ার করার জন্য আমরা চলে আসছি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে। তো এখান থেকে আপনারা যদি একটু নিচে স্ক্রল করে চলে আসেন তাহলে এখানে এসে দেখতে পাবেন ঘরে বসে শিখি এর রুটিন। তো আমরা এই রুটিনটিতে ক্লিক করছি। তো দেখতে পাচ্ছেন আমরা এসে এখানে দেখতে পাচ্ছি ঘরে বসে শিখি 19/4/2020 তারিখের রুটিন। এরপর শেষে একটা দেখতে পাচ্ছেন ঘরে বসে শিখি 19/4/2020 তারিখ থেকে 23/4/2020 তারিখ রুটিন। তো আমরা এই শেষেরটা নিচ্ছি তাহলে কিন্তু আমরা একবারে এই সপ্তাহের রুটিনটা পেয়ে যাব। তো দেখতে পাচ্ছেন আমরা 19 থেকে 23 তারিখ পর্যন্ত রুটিনটি কিন্তু ডাউনলোড করলাম। এরপর আমরা এখান থেকে আপনাদের একটু পড়ে শোনাই সংসদ বাংলাদেশ টেলিভিশনের প্রাথমিক শিক্ষার কার্যক্রম ঘরে বসে শিখি রুটিন 19/4/2020 অর্থাৎ রবিবার, প্রাক প্রাথমিক ক্রিয়াকলাপ ভিত্তিক আনন্দদায়ক শিখন সকাল 9টা থেকে 9টা 20 পর্যন্ত। এরপর প্রথম শ্রেণী ক্লাস শুরু হবে। প্রথম শ্রেণী ক্লাস থাকবে গণিত, ক্লাসটি শুরু হবে 9টা 20 এবং শেষ হবে 9টা 40। এরপর দ্বিতীয় শ্রেণী ক্লাস শুরু হবে, বিষয় থাকবে বাংলা এবং ক্লাসটি শুরু হবে 9টা 40 এবং শেষ হবে 10টায়। এরপর শুরু হবে তৃতীয় শ্রেণীর ক্লাস, তৃতীয় শ্রেণীর বিষয় থাকবে বিজ্ঞান, ক্লাসটি পূর্ণ প্রচার হবে, মেবি এটি এর আগের সপ্তাহে যে ক্লাসটি ছিল সেই ক্লাসটি পূর্ণ প্রচার। তো সেটা শুরু হবে 10টা থেকে এবং শেষ হবে 10টা 20 মিনিটে। এরপর শুরু হবে চতুর্থ শ্রেণীর ক্লাস ইংরেজি, সেটাও পূর্ণ প্রচার হবে এবং ক্লাসটি শুরু হচ্ছে 10টা 20 এবং শেষ হবে 10টা 40। এরপর শুরু হবে পঞ্চম শ্রেণীর ক্লাস বিজ্ঞান ক্লাস, এই ক্লাসটিও পূর্ণ প্রচার করা হবে, ক্লাসটি শুরু হবে 10টা 40 এবং শেষ হবে 11টায়। এই ছিল 19 তারিখের রুটিন। এবার চলুন আমরা 20 তারিখের রুটিনটি জেনে নিই। 20 তারিখ সোমবার প্রাক প্রাথমিক অর্থাৎ শিশু শ্রেণীর ক্লাস শুরু হবে 9টায়। আপনারা জানেন বিষয় থাকবে ক্রিয়াকলাপ ভিত্তিক আনন্দদায়ক শিখন, সেটিও পূর্ণ প্রচার, সম্ভবত তার আগের দিন অর্থাৎ 19 তারিখেরটা হতে পারে। 9টা থেকে শুরু হবে 9টা 20 পর্যন্ত। এরপর প্রথম শ্রেণীর ক্লাস শুরু হবে, বিষয় থাকবে ইংরেজি, যেটা পূর্ণ প্রচার করা হবে 9টা 20 থেকে 9টা 40। এরপর দ্বিতীয় শ্রেণীর ক্লাস শুরু হবে গণিত, সেটি পূর্ণ প্রচার হবে 9টা 40 থেকে 10টা পর্যন্ত। এরপর তৃতীয় শ্রেণীর ক্লাস শুরু হবে, বিষয় থাকবে বিজ্ঞান, ক্লাসটি শুরু হবে 10টায় শেষ হবে 10টা বেজে 20 মিনিটে। এরপর শুরু হবে চতুর্থ শ্রেণীর ক্লাস, বিষয় থাকবে ইংরেজি, ক্লাসটি শুরু হচ্ছে 10টা 20 এবং শেষ হবে 10টা বেজে 40 মিনিটে। এরপর শুরু হবে পঞ্চম শ্রেণীর ক্লাস, বিষয় থাকবে বিজ্ঞান এবং ক্লাসটি শুরু হবে 10টা 40 শেষ হবে 11টায়। এই ছিল 20 তারিখ সোমবারের রুটিন। এরপর চলুন আমরা মঙ্গলবার অর্থাৎ 21 তারিখের রুটিনটি জেনে নিই। প্রাক প্রাথমিক ক্রিয়াকলাপ ভিত্তিক আনন্দদায়ক শিখন 9টা থেকে 9টা 20। প্রথম শ্রেণী ক্লাস শুরু হচ্ছে ইংরেজি, ক্লাসটি শুরু হবে 9টা বেজে 20 মিনিটে, শেষ হবে 9টা বেজে 40 মিনিটে। এরপর শুরু হবে দ্বিতীয় শ্রেণীর ক্লাস, বিষয় থাকবে ইংরেজি, 9টা 40 মিনিটে শুরু হবে, 10টা বাজলে শেষ হবে। এরপর তৃতীয় শ্রেণীর ক্লাস শুরু হবে গণিত বিষয়ের, সেটি পূর্ণ প্রচার করানো হবে, সে ক্লাসটি শুরু হবে 10টায় এবং শেষ হবে 10টা বেজে 20 মিনিটে। এরপর চতুর্থ শ্রেণীর ক্লাস, চতুর্থ শ্রেণীর ক্লাস থাকবে বিজ্ঞান, যেটা পূর্ণ প্রচার করা হবে 10টা 20 থেকে 10টা 40 পর্যন্ত। এরপর পঞ্চম শ্রেণীর ক্লাস, পঞ্চম শ্রেণীর ক্লাসের বিষয় থাকবে ইংরেজি, বিষয় পূর্ণ প্রচার করানো হবে 10টা 40 থেকে 11টা পর্যন্ত। ভিউয়ার্স, এরপর আমরা চলুন বুধবার 22 তারিখের রুটিনটি আমরা জেনে নিই। প্রাক প্রাথমিক ক্রিয়াকলাপ ভিত্তিক আনন্দদায়ক শিখন, যেটা পূর্ণ প্রচার করা হবে 9টা থেকে 9টা 20 বরাবরের মতো। এরপর প্রথম শ্রেণীর ক্লাস শুরু হবে, বিষয় থাকবে বাংলা, এই বিষয়টি পূর্ণ প্রচার করা হবে এবং ক্লাসটি শুরু হবে 9টা 20 এবং শেষ হবে 9টা 40। এরপর দ্বিতীয় শ্রেণীর ক্লাস, এরপর দ্বিতীয় শ্রেণীর ক্লাস, বিষয় থাকবে ইংরেজি, পূর্ণ প্রচার করা হবে 9টা 40 থেকে 10টা পর্যন্ত। এরপর শুরু হবে তৃতীয় শ্রেণীর ক্লাস, বিষয় গণিত, ক্লাসটি শুরু হবে 10টায় এবং শেষ হবে 10টা বেজে 20 মিনিটে। এরপর শুরু হবে চতুর্থ শ্রেণীর ক্লাস, বিষয় বিজ্ঞান, ক্লাসটি শুরু হচ্ছে 10টা 20 এবং শেষ হবে 10টা বেজে 40 মিনিটে। এরপর পঞ্চম শ্রেণীর ক্লাস, পঞ্চম শ্রেণীর ক্লাসের বিষয় থাকবে ইংরেজি, ক্লাসটি শুরু হবে 10টা 40 এবং শেষ হবে 11টায়।
এরপর চলুন আমরা এই সপ্তাহের শেষ দিন অর্থাৎ বৃহস্পতিবার 23 তারিখের রুটিনটি জেনে নিই। প্রাক প্রাথমিক ক্রিয়াকলাপ ভিত্তিক আনন্দদায়ক শিক্ষণ 9টা বেজে 9টা 20 মিনিট। প্রথম শ্রেণী ক্লাস শুরু হবে 9টা 20-এ, বিষয় থাকবে ইংরেজি। 9টা 20 থেকে শুরু হয়ে 9টা 40 পর্যন্ত চলবে। এরপর দ্বিতীয় শ্রেণীর ক্লাস শুরু হবে, বিষয় থাকবে গণিত। ক্লাসটি শুরু হবে 9টা 40-এ, শেষ হবে 10টায়। এরপর তৃতীয় শ্রেণীর ক্লাস অনুষ্ঠিত হবে, বিষয় থাকবে ইংরেজি, পূর্ণ প্রচার করা হবে ক্লাসটি। ক্লাসটি শুরু হবে 10টায় এবং 10টা 20 মিনিটে শেষ হবে। এরপর চতুর্থ শ্রেণীর ক্লাস, চতুর্থ শ্রেণীর ক্লাস থাকবে ইংরেজি, বিষয় পূর্ণ প্রচার করা হবে 10টা 20 থেকে 10টা 40 পর্যন্ত। এরপর পঞ্চম শ্রেণীর ক্লাস অনুষ্ঠিত হবে, বিষয় থাকবে গণিত, ক্লাসটিও পূর্ণ প্রচার করা হবে এবং সেটা শুরু হবে 10টা 40 থেকে 11টা পর্যন্ত। ভিউয়ার্স এখানে লেখা দেখতে পাচ্ছেন, বিশেষ দ্রষ্টব্য, পরবর্তী রুটিন যথাসময়ে জানানো হবে, বিশেষ কারণে রুটিন পরিবর্তন হতে পারে। যদি রুটিন পরিবর্তন হয় বা পরবর্তী রুটিন জানালেই কিন্তু আমরা আপনাদের জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভিউয়ার্স এই ক্লাসগুলো যদি আপনারা ইউটিউবের মাধ্যমে সরাসরি দেখতে চান তাহলে আপনারা সরাসরি চলে যাবেন ইউটিউবে। ইউটিউবে আসার পর সরাসরি আপনারা আমাদের এই চ্যানেলে চলে আসতে পারেন। এছাড়াও আপনারা দিনী মিডিয়া লিখে সার্চ দিতে পারেন। তো আমরা দিনী মিডিয়া চ্যানেলটিতে চলে আসলাম, দেখতে পাচ্ছেন দিনী মিডিয়া, এটা লিখে সার্চ দিলে কিন্তু চলে আসবে। এসে কিন্তু আপনারা এখানে সব ক্লাস পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে 16 তারিখের ক্লাস সর্বশেষ। সো ভিউয়ার্স, এই ছিল এই সপ্তাহের রুটিনটি। যদি আপনাদের রুটিন সম্পর্কে কোনো প্রশ্ন থাকে, আমাদের ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকে, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং সাথে সাথে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।